সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পনেরো জন নিহত হয়েছে এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটাশ জন যাত্রী দুটি দুর্ঘটনায় বাস লেগুনার সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আফরোজা ইয়াসমিন বৃষ্টির রিপোর্টে বিস্তারিত দুপুর সাড়ে বারোটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে হাটি কুমরুল যাচ্ছিল যাত্রীবাহী একটি লেগুনা বোয়ালিয়া ব্রিজের উপর ওঠামাত্র ঢাকা থেকে পাবনাগামী একটি বাসের সাথে এর সংঘর্ষ হয় এতে লেগুনার ড্রাইভার সহ আটজন নিহত ও বিশজন আহত হয় আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা উল্লাপাড়া থানা সলঙ্গা থানা সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার পর বগুড়া নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে সকালে পাথারিয়া গণিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় লিমন পরিবহনের একটি বাস দিরায়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল এ সময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে এর সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ সহ ছয়জনের মৃত্যু হয় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আফরোজা বৃষ্টি বিজয় টিভি